আসসালামু আলাইকুম। কুশি কাটার কাজের ডিজাইনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এই বড়দের মাফলারের টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমি এখানে প্রথমে আপনাদের মেজারমেন্টটা দেখিয়ে দিই। আমি মেজারমেন্টটা এখানে লিখে নিয়েছি, বড়দের মাফলার লম্বা আমি মাফলারটা করব 80 ইঞ্চি বা এর একটু কম বেশি হতে পারে 2-1 ইঞ্চি, আর পাশের মাপটা রাখবো 6.5। আপনারা এটা 7 বা 8 পর্যন্ত নিতে পারবেন। তো যেহেতু আমরা এখানে চেইন করে নেব 76 ইঞ্চি লম্বা, যেহেতু প্রতিবারই এক রাউন্ড করে বাড়বে দুই সাইডে মাঝের অংশটা থেকে, এই জন্য 76 ইঞ্চি লম্বা করে দেবো, বাকিটা স্টিচ দিয়ে দিয়ে 80 ইঞ্চি পর্যন্ত হয়ে যাবে। তো এখন আমি এখানে আপনাদের মাফলারটা দেখিয়ে দিই। এই যে আমি এখানে মাল্টি কালারের এই মাফলারটা তৈরি করেছি। এই যে আমরা 76 ইঞ্চি লম্বা নিয়েছিলাম, কিন্তু এই যে এটা ঝুলগুলো একটু আলাদা অন্য মাফলারগুলোর থেকে। এই যে এখানে সাদাটা, সাদা যে সুতাটা দেখা যাচ্ছে সেটা আমরা নিয়েছিলাম 76 ইঞ্চি, এরপরে বাকি যে কালারফুল কালারগুলো সেগুলো দিয়ে এটা বেড়ে 80 ইঞ্চি বা একটু বেশি 81-82 এমন হতে পারে। তো আমি এখন পাশের মাপটা দেখাচ্ছি। পাশের মাপটা হচ্ছে আমাদের 6.5 ইঞ্চি এসেছে এই ডিজাইনটাতে। আপনারা যদি একটু ছোট করতে চান তাহলে শেষে 2 রাউন্ডের স্টিচ, আমি এখানে ডাবল ক্রোশেট দিয়েছি, আপনারা হাফ ডাবল ক্রোশেট দিয়ে নেবেন, তাহলে মাপলারটা চওড়া একটু ছোট হয়ে আসবে। আর যদি বড় করতে চান তাহলে 2-1 রাউন্ড বাড়িয়ে নিতে পারেন। তো এখানে টোটাল আমাদের 8টা কালার লাগছে, সাদা, পিঙ্ক, এটা টার্কিশ কালার, রেড কালার, লেমন কালার, স্কাই কালার, অফ হোয়াইট এবং হলুদ কালার। এই যে সব কালারগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, এই কালারগুলো দিয়ে মাফলারটা তৈরি করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এখানে সুতাগুলো ব্যবহার করছি এনএ ব্যান্ডের উল সুতা 4-ply। আপনাদের সুবিধার জন্য আমি এখানে এর ট্যাগটা দেখিয়ে দিচ্ছি। সুতার আমার এই সুতাগুলো খোলা হয়ে গেছে, এই জন্য কোনোটাতেই কাগজটা ট্যাগটা নেই। তো সবগুলো সুতাই কিন্তু আমার এনএ ব্যান্ডের উল সুতা। আপনারা চাইলে মিল্ক কটন দিয়েও করতে পারেন। লাগছে কাঁচি, আর ব্যবহার করবো 4 মিলিমিটার ক্রুশেট হুক। আর এখানে নিয়েছি মেজারমেন্ট টেপ। আমরা প্রথমে সাদা কালার সুতাটা দিয়ে কাজ শুরু করব। তো আমি সময় স্বল্পতার জন্য আপনাদের পুরো মাফলারটা এখানে তৈরি করে দেখাতে পারছি না, আমি এখানে আপনাদের ছোট করে ডিজাইনটা বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা যদি পুরো মাফলারটা তৈরি করতে চান, 80 ইঞ্চি সাইজে তৈরি করতে চান, তাহলে এখানে 76 ইঞ্চি লম্বা চেইন নিয়ে নেবেন। আমি এখানে ছোট করে আপনাদের দেখিয়ে দেবো ডিজাইনটা, এই জন্য আমি প্রথমে চেইন নিয়ে নিচ্ছি। তো কিন্তু আপনারা এখানে 76 ইঞ্চি লম্বা চেইন নেবেন। প্রথমে একটা স্লিপ নট করে নেব আমরা। স্লিপ নটটার মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে নিয়ে লম্বা একটা চেইন করে নেব। এভাবে করে একটা লম্বা চেইন করে নিচ্ছি। তো চেন করার পরে এখন আমি চেন 3 দিয়ে লেভেল আপ করলাম, করে 4 নম্বর যে চেনে ফিরে আসছি, এসে আরও 2টা এখানে ডাবল ক্রোশেট করব। আমরা এখন কিন্তু এখানে প্রতিটা স্টিচে ডাবল ক্রোশেট দেব, কোথাও হাফ ডাবল ক্রোশেট বা কোথাও সিঙ্গেল ক্রোশেট এখন দিচ্ছি না। তো 3টা এখানে ডাবল ক্রোশেট হয়ে গেল চেন 3 সহ, মাঝে একটা চেন দিয়ে নিয়েছি। মাঝে চেন দেওয়ার পরে নিচ থেকে আমরা 2 ঘর স্কিপ করব, করে 1, 2, 2 ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে চলে যাব। 2 ঘর স্কিপ করেছি, 3 নম্বর ঘরে চলে এলাম। 3 নম্বর ঘরে এসে আবারও 3টা ডাবল ক্রোশেট করব, 1, 2, 3। 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে আবারও একটা চেইন দিয়ে নিলাম, নিয়ে আবারও 1, 2 ঘর স্কিপ করব, 3 নম্বর ঘরে চলে যাব। 3 নম্বর ঘরে এসে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। আমরা কিন্তু সেম স্পেসটাতেই 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টা ডাবল ক্রোশেট করেছি, এরপরে আবারও চেইন 1 দিয়ে নিলাম, আবারও নিচ থেকে 2 ঘর স্কিপ করব, 3 নম্বর ঘরে চলে যাব।
তিন নাম্বার ঘরে গিয়ে আবারও তিনটা ডাবল ক্রোশেট, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে আমরা এই পুরো রাউন্ডটা শেষ করব, পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসব। আমি আবারও দেখাচ্ছি, দুই ঘর পর আমরা দুই ঘর স্কিপ করব, তিন নাম্বার ঘরে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট করব, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে করে পুরোটা শেষ করে ফিরে আসছি। তো পুরোটা শেষ করে নিয়েছি, এখন এখানে চেন টু দিয়ে সুতাটাকে কেটে নেব। এখানে চেন টু দিয়ে নিচ্ছি, নিয়ে সুতাটাকে কেটে নেব, কেটে নিয়েছি। এই যে এটাকে কিন্তু কোঁকড়া লাগছে, আবার যদি আমরা যখন টেনে ধরবো তখন কিন্তু এটা সমান লাগবে। এটা কোঁকড়া দেখে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, এটা কোনো সমস্যা না, যখন আমরা দুই পাশে স্টিচ দেব তখন এটা আবার ঠিক হয়ে আসবে। তো এখন আমি এখানে বেবি পিঙ্ক কালার সুতাটা ব্যবহার করছি, এখানেও সেমভাবে স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নিয়েছি, নিয়ে যে কোনো এক পাশ থেকে আমরা শুরু করতে পারি। তো আমি এখানে যে এখান থেকে শুরু করলাম একটা গ্যাপের মধ্যে, এই যে চেন ওয়ানের যে গ্যাপটা, এই যে চেন ওয়ানের গ্যাপটা, এখানে এখানে এসে আমি চেন থ্রি করে নেব, কারণ আমরা ডাবল ক্রোশেট করব, একটা ডাবল ক্রোশের সমান চেন থ্রি, এই জন্য আমরা চেন থ্রি দিয়ে লেভেল আপ করলাম। এরপরে আরও পরপর দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দুটা ডাবল ক্রোশেট করার পরে পরে যে ঘরটা, তিনটা স্টিচ স্কিপ করে, তিনটা স্টিচ স্কিপ করে এই যে ঘরটা, এক দুই তিন, তিনটা স্টিচ স্কিপ করে এখানে ঘরটাতে এসে আবারও তিনটা ডাবল ক্রোশেট, দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট। এরপরে এখান থেকে সোজা চলে যাব, দুইটা স্টিচ বাদ দিয়ে, এই যে দুইটা বাদ দিয়ে এখানে 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 এসে তিনটা ডাবল ক্রোশেট করব। মাঝে কিন্তু আমি আর কোনো চেন দিচ্ছি না, কোনো স্পেস দিচ্ছি না, সোজা এখানে চলে গেলাম, গিয়ে তিনটা ডাবল ক্রোশেট করব, এক দুই তিন। তিনটা ডাবল ক্রোশেট করার পরে এখন এখানে চেন টু দেবো, এখন এখানে আমাদের একটা কর্নার তৈরি হবে। এরপরে আবারও তিনটা ডাবল ক্রোশেট, দুই তিন, তিনটা ডাবল ক্রোশেটের পরে আবারও চেন টু, চেন টু দিয়ে আবারও তিনটা ডাবল ক্রোশেট, এক দুই তিন। আমাদের কিন্তু এখানে একটা কর্নার ক্রিয়েট হয়ে গেল, দুইটা কর্নার ক্রিয়েট হয়ে গেল, এই যে একটা কর্নার, এই যে এখানে একটা কর্নার। এরপরে আমরা আবারও প্রতি ঘরে, এই যে চেন টু যে স্পেসটা আছে সেখানে প্রতি ঘরে তিনটা তিনটা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব, দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট। এরপরে ঘরে এখানে আবারও তিনটা ডাবল ক্রোশেট, এক দুই তিন, এরপরে ঘরে আবারও তিন, এক দুই তিন, এখানেও তিনটা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এভাবে করে এই মাথায় এসে আবার দেখাচ্ছি, তো চলে এসেছে এই মাথায়, এই মাথায় কিন্তু অপর মাথাটায়, মানে এ পাশে যেমন করেছিলাম যে তিনটা ডাবল ক্রোশেট চেন টু, তিনটা ডাবল ক্রোশেট, এভাবে সেম এখানেও করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট চেন টু, আবারও তিনটা ডাবল ক্রোশেট, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট, আবারও চেন টু, আবারও তিনটা ডাবল ক্রোশেট, এক দুই তিন। এরপরে আবার ওই যে এই স্পেসটাতে চলে যাব, এখানে তিনটা ডাবল ক্রোশেট, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট দিয়েছি। এরপরে ঘরে তিনটা ডাবল ক্রোশেট, আর এই রাউন্ডে তেমন কোনো কাজ নেই, তিনটা তিনটা করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা শেষ হবে। তো এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব, করে আবার ফিরে এসে দেখাবো। একবার এটা তৈরি করে ফেললে আপনারা পুরো মাফলারটা তৈরি করতে পারবেন, আর সমস্যা হবে না।
মূল কাজটা এই জায়গাটাতেই আমি যে দুই রাউন্ড করলাম এই দুই রাউন্ডেই কিন্তু মূল কাজ, এরপরে বাকিটা খুব ইজি। তো আমি এখান পর্যন্ত এসে আবার দেখাচ্ছি, চলে এসেছি এই রাউন্ডটা শেষে। এখানে এসে তিন নাম্বার যে চেনটা, আমরা যে চেন থ্রি দিয়ে লেভেল আপ করেছিলাম, তার তিন নাম্বার চেনটা মাথায়, এই যে এখানে তিন নাম্বার চেনের মাথায় এভাবে করে জয়েন করে নিচ্ছি। নিয়ে সুতাটাকে চেন টু দিয়ে কেটে নেব, চেন টু দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি, হুক থেকে সুতাটা বের করে নেব। তো এই যে আমাদের এখানে দুই কালারের দুইটা রাউন্ড কমপ্লিট। এখন আমরা এখানে টার্কিশ কালারটা ব্যবহার করব। এটাতে একটা স্লিপ নোট করে নিচ্ছি প্রথমে, প্রতিবার আমরা সুতা চেঞ্জ করার সময় এভাবে একটা করে স্লিপ নোট করেই কাজ শুরু করব। তো যে কোনো এক পাশ থেকে শুরু করা যায়, আমি এই পাশ থেকেই শুরু করছি, এখান থেকেই শুরু করছি। এখানেও সেমভাবে প্রথমেই তিনটা চেন দিয়ে লেভেল আপ করব, এক দুই তিন দিয়ে সেম স্পেসটাতে আরও দুইটা ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট হয়েছে, পরের ঘরে আবারও তিনটা ডাবল ক্রোশেট, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট দিয়েছি। এর পরের ঘরে আবারও তিনটা ডাবল ক্রোশেট, এক দুই তিন। এখন এখানে একটা জিনিস দেখাই, এটা এই জায়গাটাতে একটু মনোযোগ সহকারে দেখবেন, এই যে কর্নারটাতে, কর্নারটাতে কিন্তু আমরা দুই কর্নারে ছয়টা ছয়টা করে বারোটা ডাবল ক্রোশেট দেব। তো প্রথমেই তিনটা দিয়ে নিচ্ছি, একটা দিয়েছি দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট, চেন টু, চেন টু, আবারও তিনটা ডাবল ক্রোশেট, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট দিয়েছি। পরের কর্নারটাতে চলে যাব, এখানে এখানে এসেও সেম তিনটা ডাবল ক্রোশেট, চেন টু, আবারও তিনটা ডাবল ক্রোশেট, এক দুই তিন দিয়েছি। তাহলে তিনটা তিনটা ছয়টা ডাবল ক্রোশেট হলো, এই যে কর্নার তৈরি হয়ে গেল এখানে। এখন আমরা এখানে আবারও প্রতি ঘরে তিনটা তিনটা করে ডাবল ক্রোশেট করব, আর কিন্তু কোনো চেঞ্জ নেই। এভাবে করে প্রতি ঘরে তিনটা তিনটা করে ডাবল ক্রোশেট করব। মাথাটায় গিয়ে আরেকটা মাথা যে আছে আমাদের এই পাশের শেষের অংশটাতে, সেখানে গিয়ে এই পাশের মতো কর্নার ক্রিয়েট করব। তো সেটা আমি দেখাচ্ছি, এভাবে করে তিনটা তিনটা করে ডাবল ক্রোশেট করে করে কর্নারটাতে গিয়ে আবার দেখাবো। এভাবে করে সেমভাবে এখানেও আমরা কর্নার তৈরি করব। এই যে এই পাশে যেমন হয়েছে, এভাবে তিনটা তিনটা করে এখানে আসবো, যে এই পাশে যেমন কর্নার তৈরি করেছে তিনটা ডাবল ক্রোশেট, চেন টু, তিনটা ডাবল ক্রোশেট, এভাবে এ পাশেও সেমভাবে দুটা কর্নার হবে। তো এখানে এসে আবার দেখাচ্ছি, তো এই যে কর্নারটাতে চলে এসেছি, তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, মাঝে চেন টু দিয়ে নিচ্ছি, নিয়ে সেম স্পেসটাতে আবারও তিনটা ডাবল ক্রোশেট করব, দুই তিন, ছটা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন এখানে চলে যাব, এসে এখানে এসে সেমভাবে তিনটা ডাবল ক্রোশেট, চেন টু, আবারও তিনটা ডাবল ক্রোশেট, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট দিয়েছি। এরপরে আবারও তিনটা তিনটা করে ডাবল ক্রোশেট করব, এক দুই তিন, এভাবে করে তিনটা তিনটা করে ডাবল ক্রোশেট করব এখান পর্যন্ত। তো চলে এসেছে এই রাউন্ডের শেষে। এখন তিন নম্বর যে চেনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি, জয়েন করে সুতাটাকে কেটে নেব। এরপরে আমরা এখানে ব্যবহার করব লাল কালারের সুতা। তো এখন এখানে লাল কালার সুতাটা দিয়ে আবার কাজ শুরু করব। এটাতে প্রথমে একটা স্লিপ নোট করে নিচ্ছি। এখন কাজ সেমভাবে চলতে থাকবে, শুধু দুই কর্নারে আমরা তিনটা ডাবল ক্রোশেট, চেন টু, তিনটা ডাবল ক্রোশেট দেব, আর মাঝে আমরা যতটা গ্যাপ পাবো প্রতিটা গ্যাপেই তিনটা তিনটা করে ডাবল ক্রোশেট দেব। শুধু কর্নারগুলোতে খেয়াল রাখতে হবে যে কর্নারে আমাদের ছয়টা ডাবল ক্রোশেট হবে। কথা বলতে বলতে এখানে আমি চেন থ্রি দিয়ে লেভেল আপ করলাম, তারপরে দুটা ডাবল ক্রোশেট করে নিয়েছি,
পরের ঘরেও সেম ভাবে তিনটা ডাবল ক্রোশেট করে নেছি। এ পরের ঘরে আবারও তিনটা ডাবল ক্রোশেট করছি, 2 3 তিনটা ডাবল ক্রোশেট করেছি, তিনটা ডাবল ক্রোশেট, তিনটা তিনটা। এখন কর্নারে এসেছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন আশা করি। কর্নারে এসে তিনটা ডাবল ক্রোশেট দিয়ে নেছি, তিনটা ডাবল ক্রোশেট, চেইন টু টু, আবারও তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3 দিয়েছি। এই যে মাঝে যে অংশটা, এই যে মাঝে অংশটা, এখানে আবারও তিনটা ডাবল ক্রোশেট দিচ্ছি, 1 2 3 আবার কর্নারে তিনটা তিনটা, 6টা ডাবল ক্রোশেট। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে যতটা আমরা ফাঁকা পাবো প্রতিটা গ্যাপের মধ্যে তিনটা তিনটা করে ডাবল ক্রোশেট দেবো। আর শুধু কর্নার দুইটাতে, দুই পাশের দুইটা কর্নার, মানে টোটাল 4টা কর্নারে তিনটা ডাবল ক্রোশেট হবে, চেইন টু, 3টা ডাবল ক্রোশেট। শুধু কর্নারগুলো ঠিক রাখতে হবে, বাকিগুলো আমরা যতটা গ্যাপ পাবো। এই যে এখানে দেখাচ্ছে 3টা ডাবল ক্রোশেট, চেইন টু, 3টা ডাবল ক্রোশেট, এখানে 3টা মাঝে, আবারও 3টা ডাবল ক্রোশেট, চেইন টু, 3টা ডাবল ক্রোশেট। এরপরে আবার প্রতি ঘরে 3টা 3টা করে ডাবল ক্রোশেট করব, 2 3 তো যেভাবে করে এখানে আসব, এখানে এসে সেম ভাবে লাল, এই যে এই পাশে যেমন করেছি কর্নার, এখানেও 2টা কর্নার হবে, মাঝে 3টা ডাবল ক্রোশেট হবে। তো পুরোটা শেষ করে ফিরে এলাম, চেইন টু দিয়ে নিয়েছি, সুতোটাকে কেটে নেছি। তো এখন দেখাই, একটু দেখাই, এখানে আমরা এরপরে সবুজ কালার সুতোটা ব্যবহার করব। তো এখানে আমরা এখন আর তেমন কোনো কাজ নেই, এই কাজটাই ঘুরিয়ে ফিরিয়ে চলতে থাকবে। শুধু কর্নারগুলোতে আমাদের, এই যে দেখাই, শুধু কর্নারগুলোতে, এই যে 2টা কর্নারে, এ পাশে 2টা কর্নার আর এ পাশে 2টা কর্নার, কর্নারগুলোতে আমরা 3টা 3টা করে ডাবল ক্রোশেট করব, টোটাল 6টা করে ডাবল ক্রোশেট দেবো, বাকিগুলোতে 3টা 3টা করে। তো আমি সবুজ কালার সুতোটা ব্যবহার করলাম, সেটা দিয়ে আবার দেখিয়ে দেব। এখানে চেইন 3 দিয়ে লেভেল আপ করছি, করে আবারও 2টা ডাবল ক্রোশেট করছি, 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপরে আবারও 3টা ডাবল ক্রোশেট, 3টা, এরপরে ঘরে আবারও 3টা ডাবল ক্রোশেট। এই যে কর্নারে চলে এসেছি, সেমভাবে কর্নারে 3টা ডাবল ক্রোশেট, চেইন টু, আবার 3টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এখন চেইন টু দেবো, এই যে কর্নারটা কিন্তু এভাবেই চলতে থাকবে যতক্ষণ না শেষ হয়। চেইন টু দিচ্ছি, দিয়ে সেম স্পেসটাতে আবারও 3টা ডাবল ক্রোশেট, 2 3 3টা ডাবল ক্রোশেট। এই যে, তো এই যে এখানে 2টা 2টা কর্নার, এরপরে 2টা কর্নারের মাঝে 1টা, এরপরে ঘরে কিন্তু এখানে 2টা হবে সবুজ, এখানে 3টা হবে, এখানে 3টা, তারপরে আবার কর্নার। তো এই জায়গাটাতেই আমাদের স্টিচগুলো বেড়ে যাচ্ছে, গিয়ে মাফলারটা বড় হচ্ছে বা চওড়া হচ্ছে। তো এই যে এখানে 3টা ডাবল ক্রোশেট হবে এবার, 1 2 3 এখন আমাদের আরও একটা আমরা গ্যাপ পেয়েছি নতুন করে, এই যে আরেকটা গ্যাপ, এখানেও কিন্তু 3টা ডাবল ক্রোশেট হবে, 1 2 3 3টা ডাবল ক্রোশেট। এবার কর্নারে কর্নার, যে কর্নারটা আছে এই যে এখানে, সেমভাবে এপাশেও কিন্তু কর্নার হবে। তো কর্নারে প্রথমে 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব, 1 2 3 এবার মাঝে চেইন টু দিয়ে নিচ্ছি, এরপরে আবারও 3টা ডাবল ক্রোশেট, 1 2 3 তো এই যে এভাবে করে সেমভাবে, এই যে এখানে আমি দেখাই, এখানে আমরা মাঝে 2টা, এখানে 1টা কিন্তু হয়েছে লাল সুতায়, 1টা মাঝে, এরপরে এখানে কর্নার, এখানে কর্নার, এখানে হয়েছে 2টা। তো এভাবে করে আমরা যতবারই যত রাউন্ড ঘুরবে এখানে মাঝের স্টিচগুলো বাড়বে। প্রথমে 3টা হয়েছে, এরপরে 2টা, তারপর হবে 3টা, তারপর 4টা, 5টা। আমি এখানে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে তেমন কোনো কাজ নেই, খুব সহজ ইজি একটা প্যাটার্ন, আপনাদের মাথায় একবার ঢুকে গেলে আশা করি আর সমস্যা হবে না। যারা নতুন কাজ শিখছেন তাদেরও খুব ভালো লাগবে। প্রথমে 3টা দিয়েছি, এই যে 3টা, এখানে কর্নার তৈরি হবে, 2 সাইডে 2টা কর্নার,
এই যে এখানে কর্নারগুলো দেখা যাচ্ছে, এই যেভাবে করে চলতে থাকবে কর্নার, এপাশেও কর্নার চলতে থাকবে, শুধু মাঝের স্টিচগুলো বাড়বে। প্রথমে হয়েছে একটা, এরপরে দুইটা, এরপরে হবে এক দুই তিনটা, এরপরে এক, এই যে দুইটা, এরপরে হবে চারটা, এখানে কমলার এখানে এসে এক দুই তিন চারটা, এভাবে করে বাড়তে থাকবে। প্রথমে একটা দুইটা তিনটা চারটা, অফ হোয়াইট দিয়ে হয়েছে আমাদের চার পাঁচটা। তো এভাবে করে আমরা বাড়িয়ে নিব অফ হোয়াইট কালার সুতা পর্যন্ত। আপনারা যদি বেশি চওড়া করতে চান তাহলে আরও দুই এক রাউন্ড বাড়িয়ে নেবেন আমার ডিজাইনটার পরেও। তো আমি এটাকে এই যে পুরোটা কমপ্লিট করে ফিরে আসব, এসে আবার দেখাবো। তো এই যে ফিরে এলাম পুরোটা কমপ্লিট করে, এখন এই যে দেখাচ্ছি, একটা হয়েছে লাল সুতা দিয়ে কর্নারটা উঠে গেছে, এই পাশেও কর্নারটা উঠে গেছে, মাঝে লাল সুতা দিয়ে একটা হয়েছে, সবুজ সুতা দিয়ে দুইটা, স্কাই সুতা দিয়ে এক দুই তিনটা, কমলা সুতা দিয়ে এক দুই তিন চারটা, আর অফ হোয়াইট সুতা দিয়ে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা হয়েছে। আপনারা আরও চওড়া করতে চাইলে আরও অন্য কালার সুতা অ্যাড করতে পারেন। তো এখন আমি যেটা দেখাবো মেজারমেন্টটা, আমি এখানে এটা করে নিয়েছি 6.5 ইঞ্চি, আমার এটা মেজারমেন্ট এসেছে 6.5 ইঞ্চি, এটা স্ট্যান্ডার্ড মাপ। আপনারা চাইলে আরও বড় করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের দুই এক রাউন্ড বাড়িয়ে নিতে হবে। এরপরে আমি চেন ওয়ান দিয়ে লেভেল আপ করলাম, এরপরে প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে করে আমি কর্নারটাতে এসে দেখাচ্ছি কর্নারটাতে আমরা কি করব। এভাবে করে প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করছি, করে কর্নারটাতে এসে দেখাবো। এভাবে করে কর্নারে এসে দেখাচ্ছি। তো এসেছি কর্নারে, এখন কর্নারে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে চেইন টু, আবারও একটা সিঙ্গেল ক্রোশেট। এই তো কর্নারের কাজ শেষ, এরপরে আবারও প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট, দুই তিন চার, এভাবে করে এই কর্নারে এসে আবার দেখাচ্ছি। তো এই যে কর্নারে চলে এসেছি, এসে এখানেও একটা সিঙ্গেল ক্রোশেট, মাঝে চেইন টু, আবার একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এপাশে এসেও সেমভাবে কর্নার তৈরি করব, এই পাশের কর্নারের মতো দিয়ে এখান পর্যন্ত এসে দেখাচ্ছে। তো চলে এসেছি রাউন্ডটা শেষ করে, এখন এখানে যেখানে শুরু করেছিলাম সেখানে প্রথমে আরও একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, এরপরে সুতাটাকে কেটে নেব। কেটে নিয়েছি, হুক থেকে বের করে নিচ্ছি, দুই নম্বর যে চেনটা আছে সেখানে সুতাটাকে টেনে নেব। টেনে নিয়ে এই যে এখান দিয়ে আবার বের করে নেব, বের করে নিয়েছি, এখন ভিতরে এনে সুতাটাকে এনে গিট দিয়ে রাখব, এভাবে এনে গিট দিয়ে রেখে দেব। এভাবে করে আরও একটা গিট দিয়ে রাখলে ভালো হয়, ডাবল গিট দিয়ে। তো এখন আমাদের টার্সেলটার কাজ বাকি, এখন আমি টার্সেলটা তৈরি করা দেখাবো। তো এই যে টার্সেল তৈরি করে নিয়েছি এখানে, সেমভাবে এখানেও একটা টার্সেল তৈরি করব। তো অফ হোয়াইট কালার সুতাটা দিয়েই কাজ করছি, স্লিপ নোট করে নিয়েছি, স্লিপ নোট করে নিয়ে চেইন টুর যে স্পেসটা আছে সেখানে হুকটা দিয়ে স্লিপ নোটটাকে প্রবেশ করিয়ে নেব। এভাবে প্রবেশ করিয়ে নিয়ে এখানে আমরা 36টা চেইন করব, 36 চেইন, 36টা চেইন করব, 36টা চেইন করে ফিরে আসছি, এসে আবার দেখাবো। 36টা চেন করে ফিরে এলাম, এসে সেম স্পেসটাতে মানে যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই জয়েন করে নেব। এখানে জয়েন করে নিচ্ছি, যেখান থেকে বের হয়ে গেছে শুরু হয়েছিল সেখানে জয়েন করেছি, করে এখন পরের ঘরে চলে যাব। এখান থেকে সোজা পরের ঘরটাতে চলে যাব।
তো পরে ঘরে চলে যাব এখন এখানে এটা সেম স্পেসে জয়েন করেছি পরে ঘরে গিয়ে এভাবে করে একটা স্লিপ নট নেব স্লিপ নট নিয়ে আবার ওখানে 34টা চেইন করে নেছি সেম এটার মতো 34টা চেইন করে আবারও সেম স্পেসে জয়েন করে নেব সেম স্পেসে জয়েন করে নিয়েছি তো ভিউয়ার্স ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি অলরেডি তা করে থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এরপরে আবারও পরে ঘরে চলে যাব গিয়ে একটা এভাবে স্লিপ নট নেব নিয়ে আবারও 36টা চেইন করব চেইন করেছি করে সেম স্পেসটাতে আবারও একটা স্লিপ নট সরি আমি এতক্ষণ স্লিপ নট বলছিলাম এটা আসলে হবে স্লিপ স্টিচ দিয়ে নেব নিয়ে পরে ঘরে চলে যাব আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে এই জন্য এটা ঠিক করে নিতে হচ্ছে কখনো করে ঘোলা হয়ে যাচ্ছে আবার ক্লিয়ার দেখা যাচ্ছে এমন হচ্ছে বারবার তো এখানে আমি আবারও একটা স্লিপ স্টিচ করে নিলাম স্লিপ স্টিচ করে আবারও 36টা চেইন করে নেব 36টা চেইন করেছি করে সেম স্পেসটাতে আবারও আমরা একটা স্লিপ স্টিচ করে নেব এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব আবার দেখাচ্ছি এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসছি তো এই যে এটাতে আমি করে নিয়েছি সেমভাবে পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসব এখানে শেষ হয়ে গেলে সুতাটাকে টেনে পিছনে গিট দিয়ে রেখে দিয়েছি তো এই যে ফাইনালি আমাদের মাফলারটা রেডি এরকম লাগবে দেখতে পুরো ফিনিশিংয়ের পরে আপনারা চাইলে নিজে পছন্দের যে কোনো কালারে তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ